ভিডিওতে আমি যেটা দেখাবো সেটা হলো মাইক্রোম্যাক্স এম এম এক্স থ্রি ফাইভ থ্রি জি ইউএসবি মোডেমের মাধ্যমে কী করে নেট চালাতে হয় সেটা দেখাবো প্রথমে মাইক্রোম্যাক্স এম এম এক্স থ্রি ফাইভ থ্রি জি ইউএসবি ড্রাইভার আগে ইনস্টল করতে হবে যেহেতু আমি ইনস্টল করে আছে আমার ইনস্টল করার দরকার নাই যদি ইনস্টল না থাকে তাকে ইনস্টল করতে হবে প্রথমে তাকে মাইক্রোম্যাক্স থ্রি ফাইভ থ্রি জি মোডেমের এই অ্যাপসটাকে ওপেন করতে হবে তারপরে এ সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পরে কানেক্ট টু প্রোফাইল কানেক্ট টু প্রোফাইলে যাওয়ার পরে মানে অ্যাডে অ্যাডে ক্লিক মারতে হবে অ্যাডে ক্লিক করার পরে চুজ ফ্রম ইয়োর প্রেডিফাইনেড লিস্ট নেক্সট তারপরে যে নেটওয়ার্কে সিম থাকবে সেই নেটওয়ার্ক এখানে সিলেক্ট করতে হবে আমার যেহেতু এখানে ভোডাফোন আছে ভোডাফোন সিলেক্ট করতে হবে যে যে কোম্পানি আছে সেই সেই কোম্পানি সিলেক্ট করতে হবে ভোডাফোন ইন্টারনেট ভোডাফোন ইন্টারনেট অ্যান্ড ফিনিশ এটাকে এটাকে সেটু ডিফল্ট করতে হবে ডিফল্ট করার পরে ওদের করার পরে এবার কানেক্টে ক্লিক করতে হবে কানেক্টে ক্লিক করলে ডাল চলছে ডাল্যাপ সম্পূর্ণ হলে এখানে ডাল অ্যাপ সাকসেসফুলের একটা চলে আসবে সেখানে নাম্বারিং উঠবে কেন জানে সুলো চলছে মানে কানেক্টেড হয়ে গেছে কানেক্টেড হয়ে গেলে এখানে দেখাবে চলছে মানে কানেক্টেড হয়ে গেছে এখন নেট ব্রাউজারে গেড়ে নেট চালানো যাবে নেট কানেক্টেড হয়ে গেছে তারপরে আবার ডিসকানেক্ট করতে গেলে এখান থেকে ডিসকানেক্ট করা যাবে আবার এখান থেকেও ডিসকানেক্ট করা যাবে ডিসকানেক্টেরও দেখিয়ে দিচ্ছি এইখানে ক্লিক করলে ডিসকানেক্ট হয়ে যাবে ডিসকানেক্টিং